ওএমআর শীট সম্পর্কিত যে মামলা সেই মামলায় আজ দুপুরের মধ্যেই কিন্তু জানানো হচ্ছে সিবিআই কে রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আজ দুপুরের মধ্যেই এই মামলার সমস্ত রিপোর্ট পেশ করতে হবে। ওএমআর শীট সম্পর্কিত যে দুর্নীতি মামলা মানিক ভট্টাচার্যের সম্পর্কে সেই মামলায় সিবিআই কে বেলা দুটোর মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শীট সম্পর্কিত যে দুর্নীতি মামলা সেই মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে সিবিআই এর এখনো পর্যন্ত তদন্ত কত দূর, রিপোর্ট দিয়ে তা পেশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ দুপুর দুটোর মধ্যেই সেই রিপোর্ট পেশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের, আজ বেলা দুটোর মধ্যেই তাদেরকে রিপোর্ট দিতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শীট সম্পর্কিত দুর্নীতি মামলা এবং এই মামলায় মানিক ভট্টাচার্য কতখানি জড়িয়ে রয়েছেন, তার বিরুদ্ধে কি কি এভিডেন্স উঠে এসেছে, কোন কোন বিষয়কে কেন্দ্র করে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার এবং এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল কি তদন্তের গতি প্রকৃতি, এই দুর্নীতি মামলায় ওএমআর শীট সম্পর্কিত দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কতখানি জড়িয়ে, এবার বিস্তারিত রিপোর্ট হিসেবে জানতে চায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, কলকাতা হাইকোর্ট এই বিষয়ে আজকে কি নির্দেশ দিয়েছে সিবিআই কে? দেখো, ওএমআর শীট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সম্পর্কে সিবিআই আজ বেলা দুটোর সময় একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শীট কিভাবে নষ্ট এবং রিসাইকেল হলো সেটাই মূলত আজকে রিপোর্ট দেওয়ার কথা, এবং শীর্ষ আদালতে মানিকের জেরায় যে নিষেধাজ্ঞা দিলেও তদন্তে বাধাদান করেনি, তারপর কেন বন্ধ করে রেখেছে সিবিআই তারা তদন্ত প্রক্রিয়া, এই বিষয়ে আজকে প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সিবিআইয়ের আইনজীবী জানান কিছু অগ্রগতি হয়েছে, একাধিকবার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তিনি কোনো রকম সহযোগিতা করেনি। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক যেটা পর্যবেক্ষণ, সিবিআই এবং সিনবি সিটের হেড তাকে এই মুহূর্তে যেহেতু তাকে তদন্তের ভার দেওয়া হয়েছে এবং সিটের যেহেতু তিনি মাথায় রয়েছেন, স্বাভাবিকভাবেই তাকেই আবেদন করতে হবে, এবং মানিকের যে রক্ষা কবচ প্রত্যাহার বিষয় আদৌ সিবিআই তারা কোনো রকম আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্তের রিপোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ। ওএমআর শীট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে সিবিআই কে আজ বেলা দুটোর মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শীট কিভাবে নষ্ট, রিসাইকেল হলো সেটার তদন্ত কেন বন্ধ হলো, মানিক ভট্টাচার্য কিভাবে জড়িয়ে, কতখানি তার এখানে জড়িয়ে থাকার রিপোর্ট পাচ্ছে সিবিআই, এবং এই সমস্ত বিষয়েই কিন্তু রিপোর্ট চাইছে কলকাতা হাইকোর্ট, সিবিআই কে আজ দুপুর দুটোর মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।